ভাই বলেন আমি এটা বের করতেছি এখানে মানে বলা হয়েছে যে আব্দুল্লাহ আব্বাস মানে একজন কুমারী মেয়ে রাসুল সাল্লামের কাছে তার নিকট অভিযোগ করলো যে তার অসম্মতিতে পিতাকে বিয়ে দিচ্ছে এটা শুনে তিনি তাকে মানে নবীজি তিনি তাকে ওই স্বামীর সংসারে না থাকার থাকা বা না থাকার অধিকার প্রদান করলেন তো এই জিনিসটা আসলে কি মানে স্বামী যদি তালাক না দেয় তারপরেও যদি স্ত্রীর তার যদি সম্মতি না থাকে কি মানে ওই ঘটে কি মানে এটা কি তালাক হয়ে যাবে মানে এই ব্যাপারটা আসলে আমি কোন হুজুরের সাথে কুমারী মেয়েদের তো বিয়ে করার সময় অনুমতি লাগবে কোন কুমারী মেয়ে মানে আর কি মানে যার আগে বিয়ে হয় নাই ওই মেয়েকে যদি আপনি অনুমতি না দেবেন আমি অপ্রাপ্ত বয়স্কের কথা বলতেছি না অপ্রাপ্ত বয়স্ক তো এক্সক্লুসিভলি আছে যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে পিতা তার ইয়ে ছাড়া কনসেন্ট ছাড়াই বিয়ে দিতে পারবে

ওটা তো করতে পারবে না কুমারী মেয়ে মানে যাকে যার এখনো বিয়ে হয়নি নাই মোস্ট প্রবলি এটা প্রাপ্তবয়স্ক বয়স্ক মেয়ের কথাই বলতেছে যে যেহেতু তার কনসেন্ট দরকার ছিল এবং তার কনসেন্ট না নিয়ে তাকে বিয়ে দেওয়া হয়েছে সে এসে মোহাম্মদের কাছে কমপ্লেন করছে এবং মোহাম্মদ বলছে যে তুমি ইয়েটা নিতে না আর বিয়েটা রাখতে না তাহলে তুমি বিয়েটা ভেঙে ফেলতে পারো হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাই মানে অপ্রাপ্ত বয়সকে বয়সে যদি মানে তার কনসেন্ট সারা বিয়েটা দিয়ে দেয় এরপরে সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে মানে এই জিনিসটা আনতে পারবে তার আগে না আপনার কি মাথায় সমস্যা আছে আমি আমি জিনিসটা বুঝাচ্ছি বিয়ের সময় কনসেন্ট দরকারি নাই পিতা যদি কনসেন্ট দিয়ে দেয় সেখানে মেয়ের কনসেন্টের দরকারই নাই কোনো একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ে যেমন আবু বকর তার বয়স্ক বাচ্চা মেয়ে আয়েশাকে বিয়ে দিয়েছিল এই সময় আয়শার কনসেন্টটা দরকারই নাই বুঝতে পারছেন অতটুকু বুঝতে পেরেছেন বিয়ের জন্য প্রাপ্তবয়স্ক বাচ্চার কনসেন্টের দরকারই নাই কার কনসেন্টের দরকার আছে কার কনসেন্টের দরকার আছে বিয়ের সময় আর যদি প্রাপ্তবয়স্ক হয় তখন কার কনসেন্ট্রের দরকার আছে তখন তো মেয়ের কনসেন্ট দরকার আছে হ্যাঁ যখন যদি নীরবতা থাকে সেটা হচ্ছে নিরবতা তার কনসেন্ট হিসেবে ধরা হবে তো আর ইয়ে কি বলছে এম এ এসব বলছে যে তার অসম্মতিতেই অর্থাৎ তাকে জোর করেই তাকে বিয়ে দেওয়া হয় এবং যখন জোর করে বিয়ে দেওয়া হয় এটা সে এসে তার নবীকে জানায় মোহাম্মদ জানায় এবং মোহাম্মদ কি বলে যে তুমি যদি চাও এই বিয়েটা বাতিল করতে পারো বা স্বামীর ঘরের স্বামীর সংসারে না থাকতে পারো আচ্ছা এতটুকুই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমি আপনাকে আরেকটা আরেকটা ইয়ে বলে দিই অপ্রাপ্তবয়স্ক মেদের মেয়েদের সাথে বা অপ্রাপ্ত মেয়ে বলছি অপ্রাপ্ত বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম আপনি ধরেন একজন ইসলাম অনুযায়ী ছয় বছর সাত বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছেন সেখানে তো তার কনসেন্টের দরকার নেই তার ফাদারের কনসেন্টই গুড এনাফ তার ফাদার কনসেন্ট দিলে ওই বাচ্চাকে আপনি বিয়ে করতে পারবেন এবং তার সাথে যৌন সঙ্গম করতে পারবেন সেখানে সেখানে কারো কনসেন্ট বা কোনো কিছুর দরকার নেই

বাংলা বলে তো ভাই আসিফ ভাই মানে কাশির শির করে হ্যাঁ বাংলা বলেন না সে ধরা পড়ে আচ্ছা আচ্ছা তার দুইটা ওপেনিং আপনি একটু বুঝে নেন তার তলদেশের দুটো ওপেনিং যদি কেউ জনসংগমের সময় এক করে ফেলে দুই 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 পথ এক করে ফেলে যেখান থেকে তার তার বাজায়না থেকে যদি তার ফিসিস বের হয় এরকম খারাপ অবস্থা চলে আসে তখন তারপরে একটা দিয়াত আছে অর্থাৎ অর্থদণ্ড আছে বুঝতে পেরেছেন তখন মানে ইসলামিক যে শুধুমাত্র সেখানে পাওয়া যায় যে তখন তার জন্য একটা অর্থদণ্ড আছে এছাড়া কোনো দণ্ড যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে জনসংগম করার কোনো 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 ধরনের কোনো কোনো ধরনের কোনো ইয়া পানিশমেন্ট ইসলামে পাওয়া যায় না আচ্ছা এই জিনিসগুলো আমি একটু দেখাও দেই এটা হচ্ছে আপনি পাবেন হচ্ছে আকামুল কোরআন গ্রন্থে ইমাম আহমদ ইবনে আলী আবু বকর আল রাজি আল এর লেখা অনুবাদ হচ্ছে মাওলানা মোহাম্মদ আব্দুল রহিম খায়রুন প্রকাশনী তৃতীয় খন্ড পৃষ্ঠা একশো একত্রিশ এখানে যে জিনিসটা বলা আছে দেখেন আহ তালাকের ইয়া দিয়ে বলেছে যে এই নিয়ম তাদের জন্য যাদের এখন হায়েজ আসতে শুরু করেনি অতএব হায়েজ হয়নি এমন অল্প বয়সী মেয়েকে তালাক দেওয়া সহি হবে আর তালাক তো সহি বিয়ের ক্ষেত্রেই হতে পারে হাতে তাৎপর্য রয়েছে যে অল্প বয়সী মেয়েকে বিয়ে দেওয়া সম্পূর্ণ জায়েজ তাছাড়া বাস্তব প্রমাণ হচ্ছে রাসূল করিম হজরত আয়েশাকে বিয়ে করেছিলেন যখন তার বয়স মাত্র ছয় বছর তার পিতা আবু বকরই তাকে বিয়ে দিয়েছিলেন এই ঘটনা দুটো তাৎপর্য একটি আহ ছোট বয়সের মেয়েকে তার পিতা বিয়ে দিতে পারে সম্পূর্ণ জায়েজ আর দ্বিতীয়টি দ্বিতীয় হচ্ছে এই ছোট বয়সের মেয়ে পূর্ণ বয়স্ক হয়ে সে বিয়ে রাখা না রাখার অধিকারিনী হবে না তা বাধ্যতামূলক কেননা নবী করিম পূর্ণ বয়স্কতা লাভের পর তাকে মানে আয়সাকে সে একয়ার দেননি মানে এটা রাখাটা সেই ছোট মেয়ের জন্য বয়স্ক হয়ে গেল সেটা রাখাটা সেই বিয়েটা বৈধ সেই বিয়েতে থাকাটা বাধ্যতামূলক কারণ রাসুলি আয়সাকে পূর্ণবয়স্ক হওয়ার পর তাকে দেন নাই যে পূর্ণবয়স্ক হওয়ার পরে তুমি আবার সিদ্ধান্ত নাও যে বিয়ে কি রাখবা না এরকমের কোন স্কোপ আয়সাকে মুহাম্মদ দেয় নাই না সে ভাই আমার এই জিনিসটা নিয়ে আসলে মূলত আমি শখ হয়েছি যে যে জায়গায় সে অধিকারটা পাইতেছে না সেই জায়গায় মানে হাদিসে তো মানে হাদিসটা তার পুরো সই

কুমারী শব্দের আভিধানিক মানে হচ্ছে যার এখন পর্যন্ত বিয়ে হয় নাই তা কি কুমারী বলে এটা সব সবাই পড়ে যাবে কিন্তু এই হাদিসের ক্ষেত্রে এই মেটা তো অবশ্যই প্রাপ্তবয়স্ক এই মোহাম্মদ তাকে এই মেটা এসে কমপ্লেন করবে কোন মুখে যে আমি আমাকে বিয়ে দিতে আমার কনসার্ন নাই আমি অপ্রাপ্তবয়স্ক ছিলাম সেখানে নবী তার নবী ওইখানে কি করতে যাবে কারণ অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মেয়েকে বিয়ে করা কনসেন্ট ছাড়া সেটা সে নিজেই করছে হালাল বলেছেন তো নিজেই কাজ করছে সে এটাকে আবার ইতিহাস দিতে যাবে কেন যে তুমি বিয়ে চাইলে রাখতে পারো না রাখতে পারো